নজরে নিবেদন করছে টেরেজা ডায়াগনস্টিক সেন্টার। 1991 সালের 21 মে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। নির্বাচনী প্রচারে গিয়ে তামিলনাড়ুতে আত্মঘাতী বিস্ফোরণে প্রয়াত হন তিনি। রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেস ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ সাহা, সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। আগরতলা জিবি হাসপাতাল এবং এজিএমসির উদ্যোগে করা হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে পালিয়ে যায় স্বামী। ঘটনা কৈলাসহর থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মালঞ্জ নিবাস টেনিস কমপ্লেক্সে চলছে টেনিস কার্নিভাল। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয় 8 দিন ব্যাপী ফ্রি কোচিং ক্যাম্প। ধোনির অবসর নিয়ে জল্পনা। 2024 আইপিএল মৌসুমে ইঞ্জুরি হওয়ায় চিকিৎসার জন্য যেতে পারে লন্ডন, এরপরই অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ধোনি। নবীন পট্টনায়কের দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ, বিজেডি শাসনে মন্দিরে কোনো নিরাপত্তা নেই। পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে বিজেডি সরকারকে আক্রমণ করেন মোদী। পিক আপ ভ্যানে উল্টে 17 জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের কাভার্ধা এলাকায়। 20 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। লোকসভা ভোটের মধ্যে গ্রেফতার 4 আইএসআইএস জঙ্গি। গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় 4 জনের শ্রীলঙ্কার নাগরিক। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলা, অপহরণের অভিযোগ। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে মধ্যরাতে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ষষ্ঠ দফা নির্বাচনের আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, তাকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে আরও এক বিচারপতিকে নিয়ে বিতর্ক বাঁধল। আরএসএসে ফিরতে চান তিনি। অবসর ভাষণে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস। চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানালেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। দিল্লিতে ফের তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রার পারদ ছিল 47.7 ডিগ্রি সেলসিয়াস। অনলাইন জালিয়াতি বন্ধ করতে নতুন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। আগামী 15 দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় 18 লক্ষ সিম। হোয়াটসঅ্যাপে স্ত্রীকে 3 তালাক দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তেলেঙ্গানার আদিলাবাদে। আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 3 ভারতীয় পড়ুয়ার, গুরুতর আহত আরও 2 ছাত্র।